ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون দ্বিতীয় খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো নিরাপত্তার কিছু প্রকার ভেদ, এবং এটা একটা সবচেয়ে বড় নিয়ামত। নিরাপত্তা সবচেয়ে বড় একটা নিয়ামত এবং এর কিছু প্রকার ভেদ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল একটা নিয়ামত হলো এই নিরাপত্তা। যে ব্যক্তি নিরাপদ জীবনযাপন করলো, নিরাপত্তা জীবনযাপন করলো, সে ব্যক্তি বিশাল একটা বড় নিয়ামত লাভ করলো, যেটা আমরা এই পূর্বের হাদিস থেকেই জানতে পারলাম যে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তার বাড়িতে নিরাপদে অবস্থান করলো, এবং যে ব্যক্তি তার ওই তার খাবার, যার বাড়িতে খাবার সুন্দর করে একদিনের কমপক্ষে একদিনের খাবার থাকলো, এবং যে ব্যক্তি শারীরিকভাবে কি সুস্থ থাকলো, কান্নামা হইয়ে যাতলাহ দুনিয়া, মনে হয় সারা পৃথিবীর সকল ধরনের নিরাপত্তা এবং কল্যাণ তাকে দান করা হয়েছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন, আতাজা আলু ফিহা, কে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না আমি এই হারামকে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের ঘরকে নিরাপদ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এবং তার আশেপাশে লোকজনগণ এখানে আসতেছে, আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের উপর ইমান নিয়ে আসবে, ওয়াবি নিআমাতিল্লাহি ইয়াকফুরুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই নিআমতকে তারা অস্বীকার করবে। এমনকি কুরাইশ বংশগণ যখন তারা সফর করতেছিল, আশেপাশে যাচ্ছিল, হ্যাঁ, রেহলাতা শীতায় ও সৈফ, শীতকাল এবং গ্রীষ্মকালে তারা যখন ভ্রমণ করতেছিল এই পাশে ও পাশে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও স্মরণ করিয়ে দিয়েছিলেন যে শোনো, ফালিয়া আবুদু রব্ব হাযাল বাইত, হ্যাঁ, তাদের উচিত হলো আল্লাহর এই ঘরের ইবাদত করা। আল্লাযী আমানা, কি এই আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী আমানাহুম মিনাল, আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌফ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্য দিয়েছিলেন ক্ষুধার সময়, এবং নিরাপত্তা দিয়েছিলেন তাদের ভয়ের সময়, অর্থাৎ ভয় ভীতি তাদেরকে স্পর্শ করতে পারেনি, যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে পেয়েছিল। সম্মানিত বন্ধুগণ, এই জন্য নিয়ামত যদি আপনার থাকে, একজন আরেকজনকে হত্যা করবে না, একজন আরেকজনের ওপর চড়াও হবে না, কারণ তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি নিয়ামত দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতে নিষেধ করেছেন, যাতে করে তারা নিরাপদে অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে সেখানে সে অবস্থান করবে, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ রাগান্বিত হন, ওয়া লা'নাহু, তার উপর আল্লাহ লানত করেন, ওয়া আ'দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য বড় আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, কারণ সে নিরাপত্তা বিঘ্নিত করেছে, একজন ইমানদারকে হত্যা করেছে, একজন ইমানদারকে হত্যা করেছে, এটা বিশাল একটা বড় বিপর্যয় আমাদের সমাজে। আজকে দেখবেন মানুষের নিরাপত্তা নেই, এই নিয়ামত নেই, মানুষ আজকে হন্যে হয়ে খুঁজতেছে নিয়ামতের পিছনে, কিন্তু এই নিয়ামত পাচ্ছে না, কারণ পরস্পর তারা হিংসা বিদ্বেষ, একজন আরেকজনকে কাটাকাটি মারামারি, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের প্রতি অস্ত্র উত্তোলন করে। আমাদের মধ্যে নিরাপত্তা নেই, আমাদের এই দেশ, এই সৌদি আরবের মধ্যেও অনেক মানুষ হামলা চালাচ্ছে, এখন নিরাপত্তা নেই। কেন? আমাদের ইমানের ঘাটতি রয়েছে, এক। দ্বিতীয় নম্বর কথা, আমরা পরস্পর মুসলমান ভাইয়ে ভাইয়ে শক্তিশালী হতে পারছি না। এজন্য করে আপনার আমার উচিত হলো আমাদের এই নিরাপত্তা
বলয় সৃষ্টি করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ নিয়ামতকে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেকটি বলেছে, আয়াতে বলছেন কি, নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ওয়ালাম তুসিরুহা হা শাকারাহ, মানে সাহি, মানে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে নিরাপত্তাহীনতায় মানুষ যখন ভোগে, যখন তাদের মধ্যে নিয়ামত থাকে, নিয়ামতের কদর করে না, তখনই তারা নিরাপত্তাহীনতার মধ্যে ভোগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে কখনো কখনো কমিয়ে দিয়ে আপনার আমার মধ্যে একটা পরীক্ষা নিয়ে থাকেন। যেমন আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করি, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে, হ্যাঁ, ওয়াল জুউ, এবং তোমাদের ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং সম্পদ কমিয়ে দিয়ে, ওয়াল আনফুসে, তোমাদের সন্তানাদির মধ্যে এরকম বিপদ দিয়ে, ওয়াস সামারাত, ফলমূলের মধ্যে ঘাটতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। সেই আল্লাহর নিয়ামত যখন আসে, এই জন্য এইগুলির যদি কেউ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এইগুলি থাকে, আর এইগুলির যখন শুকর আদায় করে না তখন এইগুলি থাকে না। এই জন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে কি, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবা লিন্নাস ওয়া আমনা, আমি যখন আল্লাহর এই ঘরকে মাসাবাতাল লিন্নাস, মানুষের এখানে আশ্রয়স্থল বানিয়েছি এবং নিরাপদ স্থান বানিয়েছি, কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের নিরাপত্তার দিকে সকলের দৃষ্টি রাখা দরকার। শুধু আল্লাহর ঘর মক্কা এবং হারামাইন মদিনা এবং পাশাপাশি অন্য যত আল্লাহর ঘর রয়েছে সবগুলির নিরাপত্তার জন্য আমাদের ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করতে হবে এবং অনুরূপভাবে সামাজিকভাবে প্রচেষ্টা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা করতে হবে। এই নিরাপদের থাকার জন্য কিছু প্রকার ভেদ রয়েছে, তার মধ্যে একটি হলো বাস্তবিক নিজের জীবনের মধ্যে নিরাপত্তা। আমরা সামাজিকভাবে কিভাবে নিজেরা ব্যক্তিগতভাবে নিরাপদ থাকতে পারি, যার উদাহরণ যেমন একটু দিলাম, অনুরূপভাবে সামাজিকভাবে নিরাপত্তা কিভাবে হয়। একজন মানুষ আরেকজনের গীবত করবো না, পরনিন্দা চর্চা করবো না, একজন আরেকজনের সঙ্গে মিলে মহব্বতে থাকবো, একজন আরেকজনের সঙ্গে সহমর্মিতা দেখাবো, একজন আরেকজনকে ভালোবাসবো। যেমন এই যে ঈদ উল ফিতর চলে গেল, সেখানে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা দেখিয়ে একজন আরেকজন প্রতি, ধনী গরিবের প্রতি, তারা কী করেছে, বিভিন্ন দান খয়রাত ইত্যাদি করেছে, এটার মধ্যে একটি মিল মহব্বত সৃষ্টি হয়। অনুরূপভাবে রাষ্ট্রীয়ভাবে একটি আমাদের নিরাপত্তা দরকার। এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সীমানাকে তারা কী করবে, সম্মান করবে, ইজ্জত করবে। যেমন আমাদের দেশে আছে বর্ডার গার্ড, এদেশে আছে হারসুল হুদুদ, বিভিন্ন এই যে আপনার সীমানা পাহারা দেওয়ার জন্য যারা কাজ করে যাচ্ছে, এরা দেশের সৈনিক, দেশের জন্য কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের এলেমে এবং হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। অনুরূপভাবে এটা হলো রাষ্ট্রীয়, অনুরূপভাবে আন্তর্জাতিক একটা বলয় রয়েছে, হ্যাঁ, সেই আন্তর্জাতিক সীমানা আমরা যদি লঙ্ঘন না করি, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে গ্রাস করার জন্য চেষ্টা না করি, একজন আরেকজনের প্রয়োজন হলে এগিয়ে যাব এবং তাদের কোনো ক্ষতি করব না, এইগুলির দিক থেকে যদি আমরা বজায় থাকি, তাহলে সার্বিকভাবে আমরা মূল্যায়ন করলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং ফিরিয়ে আসবে এবং কোনো বিপর্যয় বিপর্যস্ত দেখা দিবে না। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সর্বদিক থেকে নিরাপদে রাখো, বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের সকল দিকে তোমার খাস রহমত দিয়ে আমাদেরকে নিরাপদে রাখো, বলুন আমিন। আল্লাহ আমাদের ভালো করে থেকে, সুন্দর করে, নিরাপদে থেকে ইবাদত করার তৌফিক দাও। আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতানা ওয়া আগফির হাওবাতানা ওয়া আজিব দাওয়াতানা ওয়া সাব্বিত আলসিনাতানা ওয়া হদি কুলুবানা ওয়া আসলুল সাখীমাত সুদুরিনা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদাকা আদাদ-দ্বীন ওয়া আনসুর ইবাদাকা আল মুওয়াহ্হিদিন ইয়া أرحم الراحمين. اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيوخنا ولمشايخنا ولرؤسائنا ولجميع المؤمنين يا أرحم الراحمين. الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا ويا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقم الصلاة. السلام عليكم. আল্লাহু আকবার আল্লাহু আকবার। মেডিকেলে অপারেশন করে দেওয়া কিন্তু তার